as alaikum ওয়েলকাম টু বেবি মাম অনন্যা আশা করছি আপনারা এবং আপনাদের সন্তানেরা অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে সুস্থ আছেন আজকের আয়োজনে ছয় মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের জন্য একই সঙ্গে খুবই পুষ্টিকর এবং মজাদার তিনটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো আর এই খাবার তিনটি তৈরি করব চিরা দিয়ে দর্শক আমরা কম বেশি সবাই জানি চিরা একটি সহজপাচ্য খাবার যেটা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে একই সাথে চিরা সচরাচর আমাদের হাতের কাছেই পাওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে এজন্য প্রথমে এখানে ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ চিরা নিয়ে নিয়েছি তবে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে চিরার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন আর আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন কারণ সাদা চিরার থেকে লাল চিরার পুষ্টিগুণ অনেক বেশি থাকে তো যাই হোক এবার পরিষ্কার পানি দিয়ে চিরাগুলোকে তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব চিরাগুলোকে খুব ভালোভাবে নিয়েছি এখন এগুলোকে ভিজিয়ে রাখতে হবে সেজন্য এখানে আমি যে পরিমাণ চিরা নিয়েছি অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি এই চিরাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এই সময়ের মধ্যে চিরাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে এবং অনেক সফট হয়ে আসবে তো যাই হোক ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যে চিরাগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং অনেকটা ফুলে উঠেছে একই সাথে চিরা ভেজানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম পানিটুকু টেনে একদম চিরার গায়ে গায়ে চলে এসেছে এবার এই চিরার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি প্রথম রেসিপির জন্য এখানে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি আর অবশ্যই এই কলাটি মিষ্টি স্বাদের এবং খুব ভালো পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার এখানে একটি ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি জারের মধ্যে ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিলাম একই সাথে আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে নিব যাদের কাছে ব্ল্যান্ডার নেই তারা চাইলে হাতের সাহায্যে চটকেও নিতে পারেন ফিরে আসলাম ব্ল্যান্ড করে নেয়ার পর আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে ব্ল্যান্ড করার জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি তবে আপনারা চাইলে এখানে আরও কিছুটা পানি দিয়ে এটাকে আরও একটু পাতলা করে নিতে পারেন এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সকালের নাস্তা এই পর্যায়ে যারা বেবিদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন আর যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান না তাদের জন্য এখানে আর কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই এটা এমনিতেই খেতে অনেক মজা তো যাই হোক এবার চলে যাচ্ছি আমার পরবর্তী রেসিপিতে অর্থাৎ দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপির জন্য আমি চিরাগুলো আগের মতোই প্রসেসিং করে রেখেছি অর্থাৎ চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম বাটিটিকে একটি সাইডে রেখে দিলাম অন্য আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের খেজুর এই খেজুরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডারের জারের মধ্যে ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি একই সাথে যে খেজুরগুলো নিয়েছি সেগুলোর মাঝখানের বিচি ফেলে দিচ্ছি আর ওপরের স্কিনটাও ছিলে ফেলে দিচ্ছি সব খেজুরের খোসা ছিলে ফেলা যায় না তো যেসব খেজুরের খোসাগুলো আলগা হয়ে থাকে সেগুলো ছিলে ফেলে দিয়ে নেবেন তা না হলে আবার বাচ্চাদের গলায় আটকে যেতে পারে এই তো আমি সবগুলো খেজুরের মাঝখানের বিচি এবং ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়েছি এবার এই সব কিছুকে ব্ল্যান্ড করে নেবার পালা ফিরে আসলাম ব্ল্যান্ড করে নেবার পর আর এই তো বাচ্চাদের জন্য খেজুর দিয়ে চিরার পরিস একদম রেডি খেজুর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল কারণ খেজুরের মধ্যে থাকা ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ছোট্ট শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তাই পুষ্টিবিদেরা শিশুর ছয় মাস বয়সের পর থেকেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর রাখতে বলে থাকেন এই তো আমার এই খাবারটির ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এই পর্যায়ে যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে নিয়ে বাচ্চাকে খাওয়াবেন এবার চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপির জন্য অলরেডি আমি এখানে আমার বেবির চাহিদা অনুযায়ী চিরা ভিজিয়ে রেখেছি এবার এই খাবারটি তৈরি করতে আমাদের লাগবে মিষ্টি আলু আমি এখানে একটি ছোটো সাইজের মিষ্টি আলুকে আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে এই রকম ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন প্রতিবারের মতো ব্ল্যান্ডারের জারের মধ্যে ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি এবং সেদ্ধ করে রাখা মিষ্টি আলু দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি মিষ্টি আলু যেহেতু খুবই আঠালো একটি সবজি তাই ব্ল্যান্ড করার সময় একটু পানি দেওয়া রাখতে পারে এটাকে আমি ব্ল্যান্ড করার সময় আমার পরিমাণ অনুযায়ী কিছুটা নর্মাল পানি মিশিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আর এটার ঘনত্বটা ঠিক এই রকম অবস্থায় রেখেছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এটাকে আরও পাতলা বা আরও ঘন করে নিতে পারেন এই তো এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর আরও একটি সকালের নাস্তা দর্শক মিষ্টি আলুতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন আর এই ভিটামিনগুলো শিশুদের শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও মিষ্টি আলু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে তো যাই হোক এই পর্যায়ে যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তারা এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন আর আজকের এই তিনটি রেসিপিতে যেহেতু আমি মিষ্টি জাতীয় ফল এবং সবজি অ্যাড করেছি তাই এই খাবারগুলো কিন্তু এমনিতেই ন্যাচারালি অনেক মিষ্টি হয়েছে এ কারণে বাচ্চারা এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করে দর্শক বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে আমরা চাইলে কিন্তু এইভাবে এক এক দিন এক এক ধরনের খাবার তৈরি করে দিতে পারি এতে করে খাবারে ভিন্নতা আসবে এবং বাচ্চারা খাবার খেতে আগ্রহ দেখাবে একই সাথে ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টি পেয়ে যাবে আর ছোটবেলা থেকেই যদি আমরা বাচ্চাদেরকে এইভাবে পুষ্টিকর এবং সুষম খাদ্যে অভ্যস্ত করতে পারি তাহলে আর তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না কারণ সুষম খাবার এবং পুষ্টিকর খাবার থেকেই বাচ্চাদের শরীরের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন একই সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও ছোট্ট একটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম